স্বামীর হাতে চর খাওয়ার পর আমি ফিক করে হেসে দিলাম রোহান ভাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো আমার হাসি দেখে আমি বললাম এইভাবে কেউ চর মারে একটা মশাও মরবে না এইভাবে মারলে রোহান চোখ পাকিয়ে বললো খুব মার খাওয়া শখ হয়েছে না হয়েছে তো কই মারো দেখি আর একটা চর ভালো করে মারবে রোহান রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল আমি হাসিতে ভেঙে পড়লাম সে রাগ দেখাতে এসে প্রায় আমাকে চর মারে কিন্তু সেই চরের ব্যথা এক ভাগও লাগে না আমার সে যে রোগা এমনটাও না জিম করা বডি তার যে একটা কড়া হাতে চর খাবে সে দুদিন বিছানায় পড়ে থাকবে গ্যারেন্টি কিন্তু আমায় মারার বেলায় গায়ে যেন জোরই থাকে না যেন পিঁপড়ে মারে টুকুস করে আমি একবার জিজ্ঞাসাও করেছি এইভাবে মারার থেকে না মারাই তো ভালো আর মারতেই হলো একটু অন্তত জোরে মারো যাতে চরটা ফিল করি কিন্তু সে বিষয়ে কিছুই বলে না প্রিয়া এই প্রিয়া খেতে কি আজ দেবে না নাকি ওই যে আবার হাক ডাক শুরু করলো আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলে রাখলাম রোহান এসে টেবিলে বসতেই আমি খাবার বের করে দিলাম রোহান একগাল খাবার মুখে নিয়ে বলল। এত নুন তরকারিতে ডালের চিনি দিয়েছো কেন আমি বিনা বাক্যে তরকারি আর ডালটা সরিয়ে দিয়ে আরেকটা তরকারির বাটি এগিয়ে দিতেই রোহান আমার মুখের দিকে তাকালো আমি তা দেখে বললাম অমন হাঁ করে কি দেখো ওই তরকারি পাশের বাসার আনটি দিয়ে গেছে এইটা দিয়েই খাও সে আমার দিকে তাকিয়ে সেই তরকারি একটু মুখে দিয়ে বললো এত ঝাল তুমি জানো না এত ঝাল আমি খাই না দাও ওই ডাল আর তরকারি দাও আমার আর দেওয়া লাগলো না সে নিজেই হাত বাড়িয়ে সরিয়ে রাখা ডাল আর তরকারি নিয়ে মেখে খেতে লাগলো আমি তা দেখে মুচকি হাসলাম আমি জানি আমি যেমনই রান্না করি না কেন সে তাই খায় কিন্তু অন্য কারোর হাতের রান্না সে খেলেও যেন তৃপ্তি পায় না ইনিয়ে বিনিয়ে সে আমার করা রান্নাই সে খায় প্রিয়া আমার সাদা শার্টটা কই ওই যে আবার ডাক পড়লো আমি এবার আর দৌড়ে যেতে পারলাম না কিছুক্ষণ আগেই পিরিয়ড শুরু হয়েছে ফলে বেশ যন্ত্রণা হচ্ছে তলপেটে আমি ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই রোহান বিরক্তির সুরে বলল। এতক্ষণ লাগে রান্নাঘর থেকে ঘরে আসতে আমার জামা কাপড় সামনে রাখো না কেন আমি মুখ গোমরা করে আলমারি থেকে একটা শার্ট সরিয়ে তার শার্টটা বের করে দিলাম কিন্তু মুখে কিছু বললাম না এই সময় আমি অল্পেতেই রেগে যাই কষ্ট পাই রোহান সব সময় এমন করে বললেও এখন আমার বেশ কষ্ট লাগলো কতক্ষণই বা দেরি করে এসেছি আর আমার মুখ থেকে কখনো কথা না শুনে রোহান আর কথা বাড়ালো না অফিসের জন্য তৈরি হয়ে টিফিন নিয়ে আসছি বলে বেরিয়ে গেল আমার কষ্টের পরিমাণ আরও বাড়লো চোখে জল নিয়ে সোফায় বসতেই হাত পড়লো প্লাস্টিক জাতীয় কিছুতে সেই দিকে তাকাতেই দেখলাম ন্যাপকিন সহ কয়েকটা চকলেট কেক রাখা আমার রাগ একেবারে ধোয়ার মতো উড়ে গেল মানুষটা এমন কেন নিজের মনেই প্রশ্ন উঠল শুধু উত্তর এলো আমারই তো আন হেসে চকলেট খাওয়া শুরু করলাম আমি কলিং বেল বাজতেই আমি ধরফুরিয়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত আটটা বাজে সে যে দুপুরের পর একটু শুলাম এতক্ষণ হয়ে গেল এবার মানুষটাকে খেতে দেবো কি ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠতে আমি একদম ভেবা চাকা খেয়ে গেলাম এবং দরজা খুললাম দরজা খুলতেই রোহান ক্লান্ত ও বিরক্তি গলায় এতক্ষণ লাগে দরজা খুলতে সর ঘরে ঢুকতে দাও রোহান ঘরে ঢুকতেই আমি দরজা ছিটকানি দিয়ে মুখ কাচুমাচু করে শাড়ির আঁচল হাতে প্যাচাতে লাগলাম রোহান সেই দেখে শাড়টির বোতাম খুলতে খুলতে বলল কিছু বলবে আমি দ্রুত ঘাড় নুড়িয়ে স্বরে বললাম আসলে আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছু রান্না করতে পারিনি শুকনো কিছু খাবে তুমি রোহান এবার রেগে বললো সারাদিন করেছো কি রান্নাটুকুও নি একটু খেয়াল যদি না রাখতে পারো তাহলে আমার বিয়ে করে লাভটা কী হলো সরো এখন রোহান জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে ডাইনিং রুমের দিকে গেল। এখন নিশ্চয় টিভি দেখবে আমি চাইলেই এক্ষুনি যাই হোক করে দিতে পারি কিন্তু আমার আর ইচ্ছে হলো না কষ্ট লাগলো খুব রোহানের কথায় তাই চুপচাপ বিছানায় একেবারে গুটিসুটি মেরে পড়ে রইলাম কিছুক্ষণের মধ্যেই বুঝলাম চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে অঝর ধারায় আমি পাত্তাও দিলাম না কিছুক্ষণ মন খারাপ করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও টের পেলাম না কারো ডাকার শব্দ শুনে আমি চোখ চোরা খুললাম বুঝলাম রোহান অনেকক্ষণ ধরে ডাকছে আমি তাও উঠলাম না আমার ইচ্ছা হলো না তার ডাকে সাড়া দেওয়ার রোহন আর আমার বিয়ে হয়েছে মাসখানেক হবে রোহান আমার চেয়ে নয় দশ বছরের বড় আমার বয়স এখন কুড়ি দেখাশোনা করেই বিয়ে হয়েছিল আমাদের রোহান আগেই আমায় বলেছিল যে একটু বদমেজাজি আমি রাজি ছিলাম কারণ আমার বিশ্বাস ছিল আমি সামলাতে পারবো সব কিন্তু মাঝে মাঝে তার কথা শুনে আমি কেঁদে ভাসিয়ে দিই মনে হয় আমি আর সামলাতে পাচ্ছি না আর তখনই এই কখন থেকে ডাকছি হ্যাঁ ওঠো না খেয়ে শুয়ে আছো কেন এমন সময়ে এখানে কিছু আছে খেয়ে নাও তারপর যা খুশি করো আমার আবার চোখে জল এলো এখনও মানুষটা শক্ত কণ্ঠে কথা বলছে চোখের জল মুছে বললাম আমার খেতে ইচ্ছা করছে না তুমি খেয়ে নাও বলে আবার চুপ করে শুয়ে রইলাম কিছুক্ষণ তার কোনো সারা শব্দ পেলাম না আমার মনে বার উতলা হয়ে উঠলো মানুষটার জন্য যতই রাগ দেখায় তার জন্য চিন্তা আমার সারাক্ষণ লেগেই থাকে আমি জানি আমি না খেলে সেও খাবার মুখে তুলবে না আমি আর থাকতে না পেরে বিছানা ছেড়ে উঠে ডাইনিং রুম রান্নাঘর খুঁজলাম কোথাও পেলাম না মানুষটাকে টেবিলের কাছে যেতেই দেখলাম পোলাও আলুর দম ঢাকা দিয়ে রাখা আছে আমার মুখে হাসি ফুটলেও আমি বুঝতে দিলাম না আজ খাবো না আমি সব সময় রাগ দেখানো না খাবারটা আবার ঢাকা দিয়ে রাখতেই কেউ পেছন থেকে এসে আমার জাপটে ধরল আমার বুঝতে দেরি হলো না কে এটা তাও কিছু না বলে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম সরি একটু বেশি বলে ফেলেছি রোহান আসলে আজ খুব চাপ গেছে আমার ওপরে দিয়ে তাই মিরাজটা একটু চড়েছিল তোমার কষ্ট হয়েছে না সারাদিন দেখো আজ আমি রান্না করেছি তোমার জন্য এখনও রেগে থাকবে আমার সব রাগ হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেল পেছন ঘুরে তাকে বললাম যে আর আমাকে কষ্ট দিও না কখনো এরপর আমরা দুজনে মিলেই খাবারটা খেয়ে নিলাম এখন আমি জানি সে নিজেই বাসন মাজবে আমি গেলেই আমাকে ধমক খেতে হবে তো এইভাবেই আর আমাদের বিবাহিত সংসার খুব সুন্দরভাবে কেটে চলেছে